নির্বাচন হবে, তবে তার আগে ভোটার তালিকা তৈরি সহ নানা কাজ রয়েছে। এর সাথে সংস্কারকে আলাদা করে দেখার কোনো উপায় নেই, কারণ নির্বাচন দরকার কিন্তু সংস্কারটা জরুরি। বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচনী উপদেষ্টা আরও জানান, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশ না নেয় সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়ে না। উপদেষ্টা পরিষদ বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা না হলেও কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য দরকার বলে মনে করেন তিনি। সরকারি প্রকল্পগুলো যেন সব দিক থেকে মানসম্মত হয়, এই জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের IMED বিভাগের জন্য নির্দেশিকা তৈরি হবে। উপদেষ্টা পরিষদে এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। ফলে নির্বাচন দেশে একটি অবশ্যই হবে, অবশ্যই একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক, স্বচ্ছ নির্বাচন আমরা জাতিকে উপহার দিব। সেই রাস্তায় যে হাঁটার প্রক্রিয়াটা সেটা আমরা শুরু করেছি, তবে নির্বাচনের জন্য ভোটার তালিকা করতে লাগবে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এটার সাথে সংস্কারকে আলাদা করে দেখার আসলে সুযোগ আমাদের নেই।